দুনিয়ার মধ্যে জান্নাত হোক বাগান হোক, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীর উদ্দেশ্য করা, তোমরা জান্নাত হোক বাগানের ভিতরে ঢুকবায় আর জান্নাতের ফল ভক্ষণ করবায়। সাহাবী হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, জান্নাতের ফল দুনিয়ার মধ্যে তো তল্লাশ করে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের ফরমান, সাহাবী হল, দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে কুরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে, একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধন ধরে জান্নাতের ফল ভক্ষণ করানি হোক, সুবহানাল্লাহ। কথর মাদিরিন ফায়দা আছে। আপনি আমি জীবনে বহুত সময়টা নষ্ট করছি, করছি না করছি না করছিনি করছি জীবনে বহুত সময়টা নষ্ট করছি, কারণ এই দুনিয়ায় সেরা কবরের মধ্যে হাজার হাজার বছর থাকা লাগবে, থাকা তো নাই, হাজার হাজার বছর। সাম্বি নু আলাই সালাতাম, ঈসা আলাই সালাতাম রে আমার আল্লাহ এমন এক ক্ষমতা দান করছেন যে মুর্দা মানুষকে জীবিত করার মতন আল্লাহ এই ধরনের ক্ষমতা দান করছেন। ওকে সুবহান আল্লাহ, ঈসা আলাই সালাতাম শের দমানার নবী, উম্মত হইয়া জমিনের মধ্যে তসবিহ বান মারে ভাই, আর ওই ঈসা নবী শের দমানার নবীর উম্মত হইয়া দিনের দাম দাওয়াত দিবাম, আল্লাহর নবী ঈসা নবী রাস্তার দিকে আটো এমন অবস্থায় কিছু মানুষে প্রশ্ন করল, হে নবী ইসলাম, আল্লাহ আপনারে জীবিত মৃত ব্যক্তিরে জীবিত করার মতো এই ধরনের ক্ষমতা দান করছ, কিন্তু ওই যে আপনি রাস্তার দিকে দাঁড়ায় আপনার পার্শ্ববর্তী যে মৃত ব্যক্তিও করাছেন এর থেকে একজন মানুষে আপনি জীবিত করুক গা। ঈসা নবী কোন যে আমি জীবিত করতাম, আচ্ছা ঠিক আছে, তো ও দেখুন তাই না ফাঁসে যেটা রুস্তার খৈবর, ওই খৈবরটা হইল সামবিন আলাই সালাতামের মুখে সুবহান আল্লাহ। তাই যেমনি কোন কুম্বিজ নিল্লা, আর তুমি আল্লাহর কুম্বির দিন দাও, তোর তাই সঙ্গে সঙ্গে দিন দই গেছিল মুখে সুবহান আল্লাহ। ঈসা আলাই সালাতাম ওই সময় আল্লাহর বান্দার চেরা মুখে তাকাইয়া দেখো, দে দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, ওই সময় প্রশ্ন করলাম যে আপনি কত বছর আগে ইন্তেকাল করছি না, আর কত বছর পর্যন্ত কবরের মধ্যে আসেন, কিন্তু আল্লাহর বান্দাই উত্তর দেয় যে আমি 700 বছর পর্যন্ত কবরের জিন্দেগির মধ্যে আমি আছি। ওকে সুবহানাল্লাহ, 700 বছর পর্যন্ত কবরের জিন্দেগির মধ্যে আছে বলে আপনার চুল এবং দাড়ি সাদা হয়ে গেল, কারণটা কি তার যে তাংখরা যে আমি যে মূর্তি আপনি আমার জীবিত আর লাগি ডা দিচ্ছেন, ওই সময় আমার মনের মধ্যে একটা কম্প সৃষ্টি হয়ে গেছে, ভয় সৃষ্টি হয়ে গেছে, আর আমি মনে করছি কেয়ামত শুরু হয়ে গেছে, আর কেয়ামত শুরু হয়ে গেছে ওই ভয়ে ও খোফে আমার দাড়ি এবং চুল সাদা হয়ে গেছে। ওকে সুবহানাল্লাহ, ইসলাম দিয়ে কইন ঠিক আছে, কারণ আপনি যে সময় মারা গেছিলেন এই সময় তো এই কোমর এ মানুষের তো চুল এবং দাড়ি সাদা হয়েছে, ওই তো না ফাঁকতো না, সোহান আল্লাহ হুকা এলাকির ভাই হাজার হাজার বছর, তাই 700 বছর কবর সাম্বি নু আলাই সালাতাম 700 বছর কবর থাকা অবস্থায় দেখা যায় যে ও যে আপনি আমি মনে করি যে কবর জিন্দগি মনে করি আপনার আমার যে কিছুদিন মনে হয় আপনি আমি থাকবো, জি না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের জিন্দগির মধ্যে থাকা লাগবে, ঠিক না? আমি ঠিক, কারণ এর লাগে ভাই দুনিয়ার সময় আর আল্লাহর সময়ে ব্যবধান আছে, দুনিয়ায় আপনার সেকেন্ড যার মিনিট যায় জানি না যায় না, সেকেন্ড যার মিনিট যার ঘন্টা যার ঘন্টা যার দিন যার মাস যার বছর যার, কিন্তু দেখা যায় যে আপনি মনে করি যে আপনি আমি সময়ের দিকে লক্ষ্য করি থাকায় দুনিয়ার সময় আর আখেরাতের সময়ে কোনো আল্লাহ সময়ের লোকের কোনো তুলনা হইতে পারে না, কারণ আল্লাহর বন্ধারে যখন ও যখন তখন কয়বার রাখা হইব হাজার হাজার বছর অতিরিক্রম এই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবা আল্লাহর বন্ধা, ও সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধাই তোর আল্লাহ জীবিত করিলে বা তখন আল্লাহর বন্ধা নেককার বন্ধা হলে তারা শোক কষলাইব, ওকে সুবহানাল্লাহ, তারা কইব আমরা এত আরামের ঘুম ঘুমাইছিলাম, কিন্তু আমরা আরামের ঘুম থেকে খেয়ে সজাগ করলো
তখন তাই সৌকর্মায় সৌকর্মধ্যে এইভাবে গোসানি আরম্ভ করছে অনেক কারণ দেয় গোসাইব মাত্র গুমখান লাগিয়াই তারা খর নেককার বন্ধাই কইব মাত্র গুমখান লাগিয়ে আইও এর মাঝে আমারে খেটার ওজাগ করলো এত আরামর গুম ঘুমাইছিলাম এর লাগি আল্লাহর বন্ধা যারা নেককার ইল্লিন এবং সিজ্জিন তারা রুটারে রাগ হয় ইল্লিন এবং ইল্লিন হইল শান্তিদায়ক সিজ্জিন হইল অশান্তি কষ্টদায়ক ও আল্লাহর বন্ধার রূপ গুলারে রাখা হয় এখন দেখা যায় যে আপনি যখন নেক আমল করে দেয় বাবালা কাজ করবা তখন দেখবা যে আপনার মত হইল এটা আপনার লাগে সুসংবাদ হোক সুবহান আল্লাহ কিছু মানুষের মধ্যে ডরায় কিন্তু আসলে নেককার বন্ধা যারা যারা আল্লাহর ফরেজগার যারা নেক আমল করে গেছে যারা আল্লাহরে ভয় করছে আমি আয়াত তেলাওয়াত করছি ইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহরে যারা ভয় করছে এরা লাগে মত কোনো বর খফ কোনো কিছু নাই কারণ এরা মৌত্রে তারা কিতা ইস্তেকবাল করে স্বাগতম জানায় সুবহান আল্লাহ দুরুশের পাঠ করো সাল্লাল্লাহ قد صلى الله عليهم صلى الله على محمد قد صلى الله মাশাআল্লাহ আমরা মধ্যে আমাদের আজকে প্রধান অতিথি হযরতুল আল্লামা আব্দুল শুকুর চৌধুরী সাহেব সাহেব যাদের ফুলতুলি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে নারে তাকবীর আরো নারে তাকবীর নারে রিসালত সিলসিলায়ে ফুলতুলি নারে তাকবীর মাশাআল্লাহ আমরার মধ্যে আমাদের আজকে প্রধান অতিথি সব আমাদের মধ্যে তসি বানিয়েছেন আপনারা যে দেখানো আছেন আপনারা তসি বানুকা ফেন্ডল সামিয়ানার ভিতরে আপনারা উপস্থিত উকা দূর সৈপাট করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু দেখা যায় বাবরি মসজিদ আপনারা ভারতের বাবরি মসজিদ বাঙ্গাল লাগে তারা পজিশন নিছে এটা খবর পাইছেন আপনারা বাবরি মসজিদ কয়েকবার নদ্র মুদ্রি মুদিয়ে সার যে বাবরি মধ্যে ভাঙ্গিয়া চুরমার করিয়া রাম মন্দির মানাইছো নাউজুবিল্লাহ যারা গেছিল তারা বাঙ্গাল লাগে এরা কয়ে যে আমরা যে গিয়া ঢুকছি বাঙ্গাল লাগে দেখলাম যে এখান থেকে একটা গাই দিয়ে আওয়াজ আয় হোক সুবহান আল্লাহ হে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি তুই জানিয়া রাখ আজকে তোরে তুই তুই কয়বারে যাওয়া লাগবো কিন্তু কয়বারে যাওয়ার পরে রে ভাই আমার আল্লাহ সুবহানাহু তাআলা যারা আল্লাহর আইন বিরুদ্ধে কাম করিয়ে গেছে আল্লাহর আইন অমান্য করিয়ে গেছে আল্লাহর হে দিয়া যার বয়ে চিল্লা গোবা চিল্লা এরা লাগি রে ভাই আমার আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করে রাখছন দেখা যায় কিতাবের মধ্যে দেখলাম যে উঠ উঠর সমতুল্য একটা সরফ সরফ দংশন করতে থাকবো আল্লাহর বন্দা যখন আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবো আল্লাহর বন্দায় আবদার করবো আল্লাহ আগুনের তাপ সহ্য করতাম পারতাম না আমরা রে অন্য জায়গার মধ্যে দেও তখন আল্লাহ ফেরেশতার মাধ্যমে অন্য জায়গার মধ্যে দেওয়া হইব তখন দেখা যায় যে উটোর ন্যায় উটোর সমতুল্য ওটা সর্ব দর্শন করতে থাকবো
এবং দেখা যায় এমন এমন একটা এমন একটা বিচ্ছুক থাকবো যে বিচ্ছুকে দর্শন করার সঙ্গে সঙ্গে সরল সমস্ত গুস্ত চূর্ণ বিচূর্ণ ইয়া আপনার আমার হাড্ডি বাড়িয়ে দিব খুকে সুবহান আল্লাহ। এর লাগে ভাই আমার আল্লাহ দাঁড়াই দেন এরা অন্যের যারা নেককার বন্দা যারা ফরেজগার মুত্তাকি এরার লাগে এই ধরনের কোনো শাস্তির ব্যবস্থা আমি রাখছি না। আমার আল্লাহ এখন যারা আমার আইনকে অমান্য করছে যারা আমি আল্লাহর আইনকে অমান্য করার কারণে আমি আল্লাহ এরার লাগি আমি আল্লাহ এরার লাগি আমি এরার লাগি কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। এর লাগি ভাই হোক আল্লাহর আইনকে যারা মানবো আল্লাহর 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 আইনকে যারা যারা সম্মান করবো ইজ্জত দিব এরার লাগে আমার আল্লাহ সম্মান ও স্থান রাখছেন জান্নাত হোক সুবহান আল্লাহ। এর লাগে মোহতরম হাজেরিন মোহতরম হাজেরিন যদি কোনো মানুষ নেক আমল করে নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতুর সুসংবাদ রাখছেন আসলে রাখছেন না রাখছেন। এর লাগে দেখুক ও যে কিতাবের মধ্যে দেখলাম যে আল্লাহর এক বান্দি আল্লাহর এক বান্দিকে হুজুরে ওয়াজ করছেন যে আল্লাহর এক বান্দি হুজুরে ওয়াজ করছেন যে বিসমিল্লাহ শরীফ যে বিসমিল্লাহ শরীফ আমল করলে কি ফায়দা হয় ইহুদি মহিলা ইহুদি মহিলা ওটা আমল করে লেছে হুজুরের ওয়াজ হই না সুবহান আল্লাহ হুকা তোমার এক ইহুদি মহিলা আমল করে লেছে আমল করিয়া আমল করছে করার পরে দেখা যায় যে ও ইহুদি মহিলা হাতে বইতে বিসমিল্লাহ কয় সুবহান আল্লাহ কইতে নানি হাতে বইতে বিসমিল্লাহ কয় এমন অবস্থায় বাবা আছে ইহুদি এ কয় যে আমার মেয়েটা তো দেখি দেখা যায় মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে লিয়েছে না কিতা দেখি এইভাবে আল্লাহ নাম লয় কারণটা কিতা তখন কয় যদি বাদশায় খবর পায় তাহলে তো আমার গরদান দিব মেয়েটার কীভাবে আমি এ কাজ থাকি বিরত রাখতাম পারি আমি বাঁচাইতাম পারি একটা পজিশন অ্যাপ্লাই করছে তখন তখনকার বাচ্চার উজির আছে ওর মেয়ের বাপ তখন ও বাচ্চার স্বর্ণের একটা আংটি আছে ও আংটিটা সবসময় উজিরের হাতে দিত হয়তো দেব ওটা আপনি হেফাজতে রাখবা প্রত্যেকটা রাত্রে আর পরের দিন সকালে আবার সময় ও আংটিটা আবার এনে পৌঁছাই দিবা স্বর্ণের আংটি তো উজিরে প্রত্যেকটা দিন ও মেয়ের গেছে এনে ও আংটিটা দিত আর আবার সকালে যাওয়ার সময় ও আংটিটা লইয়া দিত তখন ও আন্যা দিছে মেয়ের হাত দেওয়ার পরে তাই বিসমিল্লাহ রহমান রহিম হইয়া দেখা যায় যে ও মেয়েটা পকেটের মধ্যে ও আংটিটা রাখছে রাখার পরে বাবাই কিতা করছে লুকাইয়া নিয়া দেখা যায় ও আংটিটা লুকাইয়া নিয়ে সমুদ্রের মধ্যে ফালাই দিস পরের দিন দেখা যায় যে তখন তো আংটি দিয়া বাফে চাইব চাওয়ার পরে তো মেয়ে দেওয়া কঠিন হইয়া দাঁড়াইব কঠিন হইয়া দাঁড়াইব তখন বাফে পজিশন করলো পজিশন অ্যাপ্লাই করলো যে কিভাবে আমার মেয়েরে আমি এই আল্লাহর নামটাকে কিভাবে সরাইতাম পারি আর বাদশায় যাতে আমার মেয়েরে কঠিন শাস্তি দিতে পারে ওই ধরনের একটা পজিশন নিচ্ছে বাফে। পরের দিন দেখা যায় যে তাই সকালে ঘর থেকে বাইর হয়েছেন দেখা যায় যে এক ফিশারম্যান দেখা যায় একটা মাছ লইয়া আইছে তখন উজিরও মাছটা রাখছেন রাখার পরে মেয়ের গেছে দিছেন এবং মেয়ে মাছটারে হারছে কাটার পরে দেখা যায় যে ও মাছের ভিতর থাকে ও আংটিটা বাইরে গেছে ওকে সুবহান আল্লাহ মেয়েরা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ও আমল যে করছি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া রে ভাই ওই আংটিটা আবার পকেটের মধ্যে আসছে মেয়েটাই মাস্টারে ভালোভাবে কাটছে কাটিয়া দৌত করিয়া ফাঁক করিয়া বাবারে ভাত দিছে বাবায় ভাত খাইছে ভাত খাওয়ার পরে বাবায় কাপড় পরিধান করিয়া কয় মা গো তুমি আমার আংটিটা দেও তখন দেখা যায় ও মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পকেটের মধ্যে হাত দিছে হাত দিতে দেরি দেখা যায় ও মেয়ে আংটি পাইতে দেরি হয়েছে না ওকে সুবহান আল্লাহ। মোহতরম হাজেরিন ও দেখা যায় যে তাই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ও মেয়েটা হাত দিছে আংটিটা ও বা ও যে উজিরের হাতে দিছে বাবার হাতে দিছে দেওয়ার পরে দেখা যায় এ বাবা আশ্চর্য হয়ে গেছে যে আমি তো এই আংটিটা গত রাত্রে না নদীর মধ্যে ফেলাই দিলাম এই আংটিটাই কেন কিভাবে আইলো ও উজি শর্মিন্দা হয়ে গেল যে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার নামের মধ্যে এত গুণ আল্লাহর নাম যদি কোনো মানুষ যদি আমল করতে পারে রে ভাই তাহলে
যদি সঠিকভাবে ধরিয়া রাখতে পারেন তাহলে দুনিয়ায় কোনো মানুষ তো জলিল হইত নাই, অপমান হইত না, লাঞ্ছিত হইত নাই, আখেরা তো কোনো মানুষ জলিল হইত না। গোকে সুবাহান আল্লাহ লাগে আমলের উপর সব কিছু নির্ভর করে, আর মনের মধ্যে আল্লাহরই দিয়ে তার ভয় থাকতে হইব, আসার আগে বলেছেন থাকতে হইব। কোনো মানুষ যদি নেককার হয়, যদি ফরেদকার হয়, মুত্তাকি হয়, তাহলে কোনো মানুষ দেখা যায় যে ও দুনিয়ার কোনো মানুষের কাছে ফারিমাস থেকে হাত মারে না, কারণ তার সবসময় তার আল্লাহর উপর তার ভরসা থাকে যে আমার আল্লাহ এখন আসনে রিজেকর মালিক আমার আল্লাহ, ঠিক না বে? ঠিক, তবে তার অন্তরের মধ্যে আল্লাহর দিয়ে তার বিশ্বাস আছে যে আমার আল্লাহ আমারে জমিনও ফাটাইছে না, আমার আল্লাহ আমারে খাওয়াইবা, ঠিক না? মথর মাদরি ওই মা আল্লাহর বন্ধারে মুমিন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, খারে পরীক্ষা করেন, মুমিন হলে পরীক্ষা করেন, কারণ এই কঠিন পরীক্ষার মধ্যে তারা ফাঁস করতে পারবো, এরা লাগে আল্লাহ সুসংবাদ রাসুল কা সুবহান আল্লাহ। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আল্লাহ এর নাম আপনারা শুনছেন নি, মাথুন না নাম শুনছেন তো আপনারা শুনছেন, ওরকম মুড়িদারও আছে, দেখা যায় ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা দেখা যায় শহীদপুরের জমিনও যে তারা লাইন যেভাবে তারা অপমান করছে এবং তারা মারছে, কীভাবে মারছে, মৌলানা গিয়াসুদ্দিন সাহেব লগে আসলাম, মৌলানা গিয়াসুদ্দিন সাহেব তারা দাওয়াত দিয়ে নিছে, নিয়া তারা দেখা যায় যে এমনভাবে তাই সংক্ষেপ করা, এমনভাবে তারা আঘাত করছে যে তারা মারে আর কয় যে তোমার ও তোমার বাদাম দিলাম যে লাগিয়ে যে মিলাদার কিয়াম আমরা জমিন থেকে উঠেই নিতাম না, বুঝিবিল্লা হোকা। কিন্তু দেখা যায় মৌলানা গিয়াসুদ্দিন সাহেব সাদ কিবলা আর মহব্বত দিয়ে দেখা যায় উফরের মধ্যে ফরসন গিয়া উফরে ফরসন তারা গিয়াসুদ্দিন সাহেবের উপর আঘাত করতে আসে, এইভাবে দেখা যায় গিয়াসুদ্দিন সাহেব রেনিয়া খালের মধ্যে নিয়ে গাড়ছে, গাড়িয়া দেখা যায় মুখে দিয়া ফের ঢুকাইছে, এইভাবে আঘাত করছে, দেখা যায় ফুলতুলি সাহেবগুলো যেখানে যেন যাইতা ওয়াজ হোক তারা ইয়া বইয়া নিছে, বইয়া নিয়ে দেখা যায় যে তার ঠেই যোগ গেছুন গিয়া ওয়াজ করছ, ওয়াজ করা অবস্থায় দেখা যায় মাথার মুখে দেখা যায় ফিক ধরিয়া রক্ত পড়া শুরু হয়েছে, ওকে সুবহান আল্লাহ। ফুলতুলি সাহেবগুলো কইলা যে এরা বুঝছে না, এরা না বুঝছে আমার উপর আঘাত করছে, এরা না বুঝছে আমার উপর আঘাত করছে, এর প্রতিবাদ তোমরা যাইও না, সুবহানাল্লাহ হইতে না। উত্তর মাঝির আমরার উপরে যদি আঘাত করা হয়, কোনো মানুষ যদি আমরা উপরে মারে, তাহলে কৌ কাজ যে আমরা শব্দ গুছিয়ে ঢুকবো আসো হল্ডিরে কই মধ্যে লাঠি চুটা লইয়া আও চাইন আমরা একবার বুঝি লইতাম তার ক্ষমতা কতটুকু আছে না, কিন্তু না এটা না, এরা মুমিন হয়ে গেছে, তারা আমাদের ধৈর্য আছে, ইন্নাল্লাহ মা সোহাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধরে এরার লোকে আমার আল্লাহ আছেন, ওকে সোহান আল্লাহ। এর লাগে ফুতুল সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির আল্লাহ পরীক্ষা করছে, এর লাগে যে মুমিন হইত হইলে তারা নেককার হইত হইলে এরারে আল্লাহ পরীক্ষা করবা, যে পরীক্ষার মধ্যে আপনি আপনি ফাঁস করা লাগবো, ও ধৈর্য রাইলে হইত না, আল্লাহর তিন বন্ধারে আমার আল্লাহ পরীক্ষা করার লাগি, দেখা যায় যে ও ইয়ে করছে, ও এরারে সম্পদ আছে না, এরারে সম্পদ দিছেন, যে তিন ব্যক্তি কেটা একজন হলো কুষ্ঠওয়ালা, একজন হলো অন্ধ, আর একজন হলো টাকওয়ালা, তিনজন ব্যক্তি তারা অসুস্থ কিন্তু তারা কোনো সম্পদ নাই, আল্লাহ এরারে সম্পদ দিছেন, সম্পদ দিছেন সুহান আল্লাহ হকা, কিন্তু তারা সম্পদ তিনজনের সম্পদ আল্লাহ, যে একজন দিয়ে দিছেন গরুর ফারম, কীভাবে দিছেন ফেরেস্তা হলে আল্লাহ ফাটাইছেন, ফেরেস্তারে ফাটাইয়ে খুঁজছেন যে আসেন আমার বন্ধায়, যে আমার বন্ধায় কী চায়, আমার কাছে কী চায়, আমি যা চাইব আমি আমার বন্ধারে দিব, যাও আর আমার বন্ধার যে বেমার হল আছে ও বেমার বালা করি আমি দিলেই তুমি যাও, ফেরেস্তারে আল্লাহ ফাটাইছো, ফেরেস্তা আইস আমার বলে কুষ্ঠ হলা রুগী যে ব্যক্তি ওই ব্যক্তির কাছে আইসন, আয়া কইসন মানুষও রূপ ধরিয়ে আইসেন, আয়া কইছেন যে ভাই আপনি কি চা বলে বাইরা আমি তো অসুস্থ মানুষ, আমি তো অসহায় মানুষ, আমার রূপ কিন্তু আমি আবার আমি দরিদ্র হত দরিদ্র আমার তো কোনো উচ্চ নাই, বলে তুমি কি তার রূপ বালা হইতে চাও নি, বলে যদি আমার আল্লাহ যদি আমার বালা করে দিলেই তাতে তো আমি শুক্রিয়া আদায় করলাম না, আর বলে সম্পদ চাও না কিতা চাও, বলে আমি তো চাই যে আমার মনে মনে একটা আশা আছে আমি একটা গরুর একটা ফার্ম করতাম, বলে যাও তোমার গরু ভালো হয়ে গেলো আর তোমার কুষ্ঠ রোগও ভালো হয়ে গেলো, ওকে সুবহান আল্লাহ, আল্লাহর বন্ধা সুস্থ। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন ঠাকুরা ব্যক্তির কাছে গেছেন, যাওয়ার পরে কইছেন যে তোমার কি সমস্যা, বলে আমার সমস্যা হইল যে আমার সমস্যা হইল যে আমার মাথার মধ্যে টাক, আমি অসুস্থ, আমার বেমারটা আল্লাহ
তালায় যদি আমার সেবা করে দিলে এটা আমি শুক্রিয়া জানাতে করতাম। ফেরেশতা কইন তোমার বেমার ভালো হয়ে গেছে, তুমি কি চাও? অসময় তো তুমি কি দরিদ্র কি চাও? বলে আমি কোনো কিছু চাই না, আমার একটা আমার খাইশ আছে, আমি একটা উটোর ফার্ম করতাম, যদি আমার আল্লাহ আমার উটোর ফার্ম দিতা। বলে আচ্ছা ঠিক আছে, উটোর ফার্মও তোমার হয়ে গেল। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, বন্ধু ব্যক্তির কাছে গেছে, বলে আমি বন্ধু আমি তো চৌকে দেখি না, বলে আমার আল্লাহ যদি চৌকটা ভালো করে দিলেই তা আমি আল্লাহ শুক্রিয়া জানাতে করলাম। বলে যাও তোমার চৌক ভালো হয়ে গেছে, আর তুমি কিটা যাও? বলে আমি চাই একটা বকরি ফার্ম করতাম। বলে যাও বকরির ফার্ম হয়ে গেছে তোমার। ও তিন ব্যক্তি তারা আমার আল্লাহ ইয়ে করে দিলেই না, ভরপুর করে দিলেই না। কয়েকদিন পরে আমার আল্লাহ কই যাও তিনজন থেকে পরীক্ষা করো আমার, আমি আল্লাহ নিয়ামতের মধ্যে কতটুকু তারা শুক্রিয়াটা না অবস্থায় আছে। নিয়ামত সম্পদ পাইয়া সম্পদ ধরিয়া রাখতে হইব, আর আপনি আমি অপচয় করি। কারণ ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল লিখিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ কমে না, ও আমি চাইছিলাম আমার সম্পদ কিছু কমাইতাম, ও কি আমার একটা বাট করে দেব। আল্লাহ রাসূলে কই যে তুমি ইয়ে খাও, যে রুটি খাও আমি দেখি। তাই উঠোর উপরে বইয়া এভাবে একটা টোয়ালি ও তা গামছা বিছে ও চাদর বিছে ইয়া রুটি খারা খাইছো না? ও রুটি খাওয়া অবস্থায় যে ও যে বুড়া গুলা ও কাপড়ের মধ্যে পড়ছিল, আবার দেখা যায় তাই ও রুটি ও গুড়াগুলা আবার খাইলেই সই। আল্লাহ রাসূলে কই ও উসমান রে তুমি চাও সম্পদ কমাই দেয় কিন্তু তোমার সম্পদ কমতো না, আল্লাহ তাবারক তাআলা তোমার সম্পদ রে আরো দ্বিগুণ বাড়াইয়া দিবা। ও সুবহানাল্লাহ, কারণ এই লয় লাগি ও নিয়ামত পাইয়া শুক্রিয়া না আদায় করতে, ও যে আমরা শুক্রিয়া না আদায় করি আলহামদুলিল্লাহ খাইয়া আমি আমি কই না, কই দেখো কাছে কই না। কারণ একমাত্র আলহামদুলিল্লাহ কইন জানো, খাইলে আল্লাহ শুক্রিয়া না আদায় করে আল্লাহ বড় খুশি হয় মন্দার হোক আছে। সুবহান আল্লাহ, মোহতরম হাজিরিন আমার আল্লাহ ও তিনজন ব্যক্তিরে আবার পরীক্ষা করার লাগি পাঠাইছন, ওই তিনজন ব্যক্তিরে পরীক্ষা করার লাগি আমার আল্লাহ আবার পাঠাইছন। বলে যা, একজন হইল কুষ্ঠরোগ, একজন হইল টাক গলা, একজন হইল অন্ধ, ও তিন ব্যক্তিরে আবার পরীক্ষা করার লাগি যাও ফেরেশতারে পাঠাইছন। ফেরেস্তা পয়লা আইসন ও কুষ্ঠ রূপুলি ব্যক্তির গেছে, যে আইসন যে গরুর ফার্ম যে কইজন যে ও আপনি তো ইয়ো তাই না আইসন আবার ভিক্ষারি ডুব করিয়া কিতাবের মধ্যে ভিক্ষারি ডুব করিয়া বলে আপনি আমারে ও একটা গরু দিন নানে, যে আমার বড় আফসুস একটা গরু আমি বেটা বহুত কষ্ট এইগুলো আমি সম্পদ অর্জন করছি তোরে দান করার লাগে। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছ যে ঠাকুরওয়ালা ব্যক্তির কাছে গিয়া বলছে একটা উর দিন নানি আপনি আমারে, ধর তোমারে উর দিতাম, আমি কত কষ্ট করিয়া সম্পদ মানাইছি আর তোমারে উর দিতাম, শেষ এটাও শেষ। তৃতীয় ব্যক্তির কাছে গেছ দাবার পরে গিয়া কইছন, অন্ধ ব্যক্তির কাছে গেছ দাবার পরে গিয়া কইছন যে ভাই আমারে এটা বকরি দেও, কিন্তু আল্লাহর বান্দায় ওই সময় জানাই দেয় যে ভাই আমি বড় বেফান আসলাম, আমি বড় বেচারা আসলাম, আমার চক্ষু আছি না দুইটা নয়ন আছি না, আমি চোখ দিয়ে দেখার মতন আমার এই ধরনের ক্ষমতা আছে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের দৃষ্টি শক্তি বাড়াইয়া জমিন দেখার মতন আমারে আমারে সুযোগ করিয়া দিচ্ছ, লাগে আমি আল্লাহ শুক্রিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি শুক্রিয়া তা আদায় করি। তবে আপনি আমার কাছে সামান্য আমার কোনো মাল সম্পদ আসিল না, আমার আমারও আসিল না, তবে আমার আল্লাহ আমার সম্পদ দান করছেন আমি শুক্রিয়া তা আদায় করি। ভাই আপনার এই বকরির ফাল হইছে আপনার ইচ্ছা মতন, যতটা বকরির প্রয়োজন হয় ততটা বকরি আপনি লইয়া যাইতে কি পারেন, আমার কোনো বাধা আপত্তি নাই। হবে সুবহানাল্লাহ, আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করবো, এরা যদি পরীক্ষার মধ্যে পাশ করিলেই তো পারে তার আল্লাহ গিয়ে আমি সুসংবাদ রাশি জান্নাত হোক সুবহানাল্লাহ। এর মুক্তর মাদিরিন
আল্লাহ রসুলের সাহাবি হলে এরা দুনিয়ার সম্পদ চাইছে না, চাইছে নি কাছে, চাইছে নি, চাইছে না, তারা চাইছে জান্নাত, তারা চাইছে আখেরাত, তারা দুনিয়ার কোনো সম্পদ চাইছে না, দুনিয়ার অট্টালিকা চাইছে না, তারা আখেরাতর, আখেরাতর সাবানা তারা জোগাড় করে গেছে, হয় না সুবহানাল্লাহ। অতর মাদরিন আব্দুল্লাহ আনসারী নামে সাহাবি, গরিব সাহাবি আসলা, কিন্তু তাই না, দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে, আব্দুল্লাহ আনসারের দুইটা বাচ্চা আছে, ও দুইটা বাচ্চা দেখা যায় তিন দিন হয়ে গেছে, তারা ফেটর খিদায় তারা তো অস্থির হইয়া ঘরের মধ্যে কোনো খাবার নাই, দেখা যায় অস্থির হইয়া তারা ইহুদের খেজুর গাছ তলে গেছে, গিয়া তারা খেজুর খাবার লাগিয়ে গেছে, এমন অবস্থায় ইহুদে দেখা যায় ওর বাচ্চা দুইটা বান্ধা রাখিয়েছে গাছর লগে, গাছর লগে বান্ধা রাখি দিছে। এই সম্পদটা আল্লাহ রসুলের খেজমত গেছে না ভাই, আল্লাহ রসুল দুদানের বাসা দেবে কামলিওয়ালা। ওই সম্বাদ পাইয়া ওই আব্দুল্লাহ আনসারি দুইটা বাচ্চা রে দেখার লাগে আইসন দেখিয়া গেছন, বারিন্দার মধ্যে বইসন বইয়া এমন ভাবে খান্দা শুরু করছুন, খান্দা খান্দা শুরু করছুন, কুরবানি বেলাইয়া খান্দা শুরু করছুন, উমর আবু বকর আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কোন উদ্দেশ্যে খান্দা, আপনি আজকে চাইবা আমরা জিন্দেগীর জীবনের যতগুলো কি করছি, আমরা উম্মত দল লাগে আমরা বিলেন করে দিলে ইলাম, কান্দা বন্ধ করুক গা রসুল কই রে, ও আমার সাহাবি কল, আমি কান্দা বন্ধ করতেছি না, কারণ আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা নে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার শুকুর পানি বানানি বন্ধ করুক গা, আপনি যা চাইবা আমি উসমান আপনার খেজমত আমি হাজির আছি। আল্লাহ রাসূলের কইন ও উসমান দে, ও যে ইহুদি, ও ইহুদির খেজুর গাছ, ও ইহুদি আমার আব্দুল্লাহ আনসারি সাহাবি দুইটা বাচ্চারে বান্ধার আছে, ওই দুইটা বাচ্চারে তুমি আজাদ করে নিয়াও, যেভাবে হোক তুমি নিয়াও, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর মুহূর্তে আমাদের মধ্যে যে উপস্থিত হয়ে গেলেন আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতানি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ভাতিজা হযরত মাওলানা আব্দুল শুকুর চৌধুরী সাহেব খলিফা মুলতবি, সব আমাদের মধ্যে সে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ ইসান নামাজের পরপর মুহূর্তেই বয়ান রাখবেন। দুরুসের পর করো গায় সাল্লাল্লাহ বাচ্চারে তুমি আজাদ করে লইয়াও, উসমানে আর একটা সেকেন্ড দেরি করছে না রে ভাই, উসমান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করিয়া তাই সঙ্গে সঙ্গে ওই ইহুদির বাড়ি থেকে শুন গিয়া কই ওই ইহুদি বাড়িতে শুনি বলে ওই বাড়িতে আসছি, ইহুদি কই আপনি কি চাই বলে আমি কোনো কিছু চাই না, বলে দুইটা অসহায় বাচ্চা পেটর কি দেয়
যে খেজুর খাওয়ার লাগি তোমার গাছের নিচে আইসিল, কিন্তু তুমি কেন আটক করে রাখছো? তুমি ওই খেজুর গাছের বিনিময়ে কি চাও? একটা খেজুর গাছের বিনিময়ে আজকে তুমি আমি উসমানের কাছে যাচ্ছি ভাই, তা আমি উসমান দি তেরা দিয়েছি বলে তুমি একটা খেজুর গাছের বিনিময়ে যদি তুমি 100টা খেজুর গাছ দেও, তাহলে তোমার এই দুইটা বাচ্চারে আমি আজাদ করে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা নে জানাই দেন যে ইহুদি আজকে তুই আমার কাছে একটা খেজুর গাছ চাইছো, একটা খেজুর গাছ নাই রে ইহুদি, আজকে যদি আমার আমি উসমানের সারা সম্পদ যদি তুই চাইতে, তাহলে আমি উসমানে আজকে তোরে দিতে কোনো দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ, কোন এর লাগে ও আল্লাহর হস্তে দেখুক কাতারা কিভাবে দান করে গেছে। ও উসমান রাদিয়াল্লাহু তাআলা নু 100টা খেজুর গাছ দিয়া ও বাচ্চিন তোরা আজাদ করিয়া মসজিদে নববীর বানিন্দা হইয়া আল্লাহ রসুলের সামনে হাজির হইছো। আল্লাহ রসুলে ফরমায়, সাহাবি ওখন তোমরা তোরা জানিয়ার ওরে সাহাবি, আমি রাসূলুল্লাহ আজকে আমি ঘোষণা দিলাম যে আমার উসমানে আজকে যে বিশ্বে কাম করছে আব্দুল্লাহ আনসারি দুইটা বাচ্চারে আজাদ করে লইয়া আইছে। আমি নবী ময়দানে মাশরে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনুরে রাখিয়া জান্নাত বেহেশত কদম দিতাম না। সুবহানাল্লাহ, কুকা এলাকি রে ভাই, যে যদি আজকে মাল পাইয়া নিয়ামত যদি এগুলারে তরিয়া রাখি আল্লাহ শুক্রিয়া জানা আদায় করি করতে মানে আপনার শুক্রিয়া দেন আদায় দরকার আছে না? আছে না, শুক্রিয়া দেন আপনি আদায় করতে রাজি নাই। কারণ হইল মাল দিয়ে আপনি আমি তরিয়া রাখিছি, আক্রিয়া তরিয়া রাখি দিছি, সারতে রাজি নাই, আল্লাহর রাস্তায় সারতে রাজি নাই। আছে না ওখানে বিশেষ করিয়া যে কইবার আল্লাহর হস্তে মূল্যায়িত লিল্লাহ আল্লাহ করো, আছে না ওখানে কইবার যে তা বাটর যে ওয়াজ করে তারা তা বাটে তারা লিল্লার মুখে মনে হয় তারা ইশারা দেয়, আরে মূল্যায়িত খালি লিল্লা গাইতা, কারণ লিল্লা তো আমরা আল্লাহর হস্তে আপনি যতটুকু পারেন দিতা, আরে মেসা বলে যে দান করে নিলে লিল্লা হয়ে যায় এটা না, কারণ আপনি এগুলো আল্লাহর হস্তে যা পারো আল্লাহর হস্তে দিয়ে দেখবার এটা সদগা জারিয়া হিসাবে আপনারা আমার লাগে আল্লাহ এটা রাখি দেবো। সুবহান আল্লাহ, সদগা জারিয়া আমি মরি যাওয়ার পরে আপনার নেকি দরজা বন্ধ হয়ে যাইব, কবরের জিন্দগির মধ্যে আপনি যাওয়ার পরে ও সদকে দাঁড়িয়ে হিসাবে আপনি নেকির আপনি নেকি বাইতে থাকবা ওকে। সুবাহান আল্লাহ, যদি আল্লাহর রাস্তা দান করে থরিয়া যায় তো হইলে আপনি কবর যাওয়ার পরে আপনি এটা নেকির একটা অংশ পাইবা, যদি আপনি নেককার আওলাদ রাখিয়া যায় তাহলে কবর যাওয়ার পরেও আপনি একটা নেকির অংশ পাইবা, যদি আপনি নেককার আওলাদ জমিন রাখিয়া যায় তাহলে কবর যাওয়ার পরেও আপনি নেকির একটা অংশ পাইবা। সুবহান আল্লাহ, কয়টা? তিনটা জিনিস আপনার রাখিয়া দরকার, কইবার যাওয়ার পরেও দেখবেন আপনার আর কোনো অসুবিধা নাই। এর লাগে বিশেষ করি ভাই, আপনি আমি সবসময় ও বালা কাজ করতাম, ওই যে বালা কাজ করছই, ওই যে আপনারা ওই যে একটা মজলিসের আয়োজন করছই, এখানে করলে আপনার ব্যক্তি কোনো ফায়দা নাই, কিন্তু ফায়দা তো হইব আপনি মরে যাওয়ার পরে, এটা জমিন আপনার কষ্ট করে গেছেন এটা মরে যাওয়ার পরে এটা আপনি পাইবা, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার লাগে এটা এর বদলা দান করবা হোক। সুবহান আল্লাহ, দুরুদ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সামনে নমাজ বানাই গেছে, আমি খোদার মধ্যে আসলাম, কোন মানুষ যদি আল্লাহর দিয়া ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ যদি আল্লাহর দিয়া যদি তার অন্তরের মধ্যে যার
দেখলাম দিল্লির এক জাহিলে দেখা যায় যে আল্লাহর এই কোরআন শরীফের অবমাননা করছে, তার উফাও দিয়া দেখা যায় যে এ নদীর মধ্যে গেছে মাছ ধরা, এমন অবস্থায় দেখে কোরআন শরীফ পাইছে আমি কত করতাম স্যার আল্লাহর ভয় অন্তরের মধ্যে আপনারা আমার থাকতইব।